আগরতলা রাজবাড়ি তথা উজ্জয়ন্ত প্রাসাদে বিজ্ঞান সম্মেলন G20-কে সামনে রেখে লাইট অ্যান্ড শোয়ের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা রাজবাড়ি তথা উজ্জয়ন্ত প্রাসাদে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পত্নী স্বপ্না সাহা, ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ত্রিপুরার মুখ্য সচিব জে কে সিনহা, আগরতলা স্মার্ট সিটির সিও ডক্টর শৈলেশ কুমার যাদব, ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বর্তমান সরকার ত্রিপুরার ইতিহাসকে খুঁজে বের করার চেষ্টা করছে, একইভাবে ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে, ত্রিপুরার ঐতিহাসিক স্থানগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে যাতে দেশ বিদেশের পর্যটকরা ত্রিপুরায় এসে ত্রিপুরা সম্পর্কে আরও ভালো ধারণা নিয়ে ফিরতে পারেন। আগরতলা রাজবাড়ি তথা উজ্জয়ন্ত প্যালেসে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে ত্রিপুরার গৌরবময় অতীত তুলে ধরা হচ্ছে। G20 শীর্ষক সম্মেলনের আয়োজনের উল্লেখ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, রবিবার থেকেই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিগণ এই সম্মেলনে যোগ দিতে ত্রিপুরায় আসেন। আগরতলা স্মার্ট সিটির সিইও ডক্টর শৈলেশ কুমার যাদব বলেন, যে প্রকল্পটি উদ্বোধন হয়েছে তার কাজ 2022 সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের স্বদেশ দর্শন প্রকল্পে গড়ে ওঠা লাইট অ্যান্ড সাউন্ড শো কর্মসূচির জন্য ব্যয় হয়েছে 6,30,00,000 টাকা। 30 মিনিটের লাইট অ্যান্ড সাউন্ড শো অনুষ্ঠানে ত্রিপুরার ইতিহাসকে তুলে ধরা হয়েছে। আজকের যে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের উদ্বোধন হচ্ছে, সত্যি এটা ঐতিহাসিক। আপনারা হয়তোবা জানেন বা অনেকে হয়তোবা জানেন না, এখানে পাশেই প্রথম শিশু বিহার স্কুল ছিল, এখানে জগন্নাথ বাড়ির রোডে। আমরা তখন খুবই ছোট, নার্সারিতে পড়তাম। আমি জানি না এখানে সবাই জানেন কি না, শিশু বিহার স্কুল কিন্তু এখানে ছিল, নার্সারি। তো এখান থেকে আমরা দেখতাম এই ফোয়ারা কিন্তু কখনো চলতো রাজবাড়ির, এখানে প্রায় এক মাস সমানে, আমি নাম বলছি না, একটা বিয়ে উপলক্ষে রাজবাড়ির এক মাস সমানে বিসমাল্লা খান এখানে সানাই বাজিয়েছিলেন তৎকালীন সময়ে। আমার এখনও মনে আছে, আমরা বাড়ির থেকে শুনতাম। তো সেই সব ইতিহাস, সেই ইতিহাসকে খুঁজে যারা বের করছেন এই বর্তমান ভারতীয় জনতা পার্টি এবং IPFT সরকার চেষ্টা করছে যে হারিয়ে যাওয়া যে ইতিহাস তাকে আবার পুনরুদ্ধার করা, এবং মাণিক্য ডাইনেস্টিকে যারা যারা এই ত্রিপুরার জন্য কাজ করে গেছেন তাদের সম্মান জানানো আমাদের মনে হয় বিশেষ কর্তব্য, এবং আমাদের এটা ডিউটির মধ্যে পড়ে এবং সেইভাবে আমরা কাজ করছি। G20-র বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সুশান্তবাবু বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে যে প্রেসিডেন্সিয়াল আজকে ইন্ডিয়া পেয়েছে, প্রথমে কথা হয়েছিল যে কয়েকটা বিশেষ বিশেষ জায়গায় ইন্ডিয়ার বড় বড় সিটি এবং নর্থ ইস্টে শুধু গুয়াহাটিতে যাবে, সেই ধরনের একটা প্রথম কথাবার্তা চলছিল। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল প্রধানমন্ত্রীজি এই ত্রিপুরাকেও বেছে নিয়েছেন, এবং এর জন্য ওনাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। এবং অগস্ট মাসে আমাদের এখানে চিফ সেক্রেটারি মহোদয় আছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমাদের সে অগস্ট মাস থেকে 2022-এর ভিডিও কনফারেন্সে ওনার সাথে, ওনাদের মাধ্যমে যে ডিরেকশন আমরা পেয়েছি, ওনার যে মার্গদর্শন, সেইভাবে আমরা কাজ শুরু করি। বিভিন্ন দপ্তর সেইভাবে কাজ করেছে, আপনারা দেখেছেন সমস্ত আগরতলা শহর এবং যেখানে যেখানে ভেনু আছে সব জায়গায় একটা সাজো রব কিন্তু এখন দেখা যাচ্ছে। সেই G20-র মেইন উদ্দেশ্য কি, যে সারা পৃথিবীর কাছে আমাদের ভারতের যে কৃষ্টি সংস্কৃতি এবং তার যে হেরিটেজ সেটাকে তুলে ধরা।
ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।